কোটি টকিয়া গাড়ি, সুদৃশ ফ্লেট, লাখ টকিয়া পার্টিরে চমক, বিলাসী জীবনের ফটোগ্রাফ, ভিডিওরে সোশ্যাল মিডিয়া রঙিন করে থাকা স্টক মার্কেটর ট্রেইনার স্বপ্ননীল দাস জালত পড়িল আরক্ষীর। টিবি স্টক ব্রোকিংর জালিয়াতি আর দীপাঙ্কর বর্মনের পলায়নের পাছতে রাজ্যজুড়ি চর্চা চলিছিল ট্রেডিং করে লাখ বিলাহর জীবন কটোয়া স্বপ্ননীল দাসর দরে বহু লোকর। তার মাজতে ন শিকারুক দুনাই ট্রেডিং আর বিনিয়োগের জ্ঞান নিদিয়ে বলে সোশ্যাল মিডিয়াত ঘোষণা করেছিল স্বপ্ননীল দাসে। সোশ্যাল মিডিয়াত বনজুইর দরে বিয়পি পড়েছিল স্বপ্ননীল দাসর সেই পোস্ট। পাছে তেতিয়াই হঠাৎ সোশ্যাল মিডিয়াত ভুমুকি মারিলে TFAL নামৰ স্বপ্ননীল প্রতিষ্ঠানত রেকর্ড করা এটা ভিডিও, যি ভিডিওত স্বপ্ননীলর বাবেই লাখ লাখ টাকা লোকসান হওয়ার অভিযোগ আনিলে এজন যুবকে। তেতিয়াই দিসপুর আরক্ষীর কাষ চাপিল গুৱাহাটীৰ হাতীগাঁওৰ ওয়াসিম আলম আব্বাস নামৰ এজন লোক। ওয়াসিম আলম আব্বাসর এজাহারর আধারতে দিসপুর আরক্ষীয়ে আটক করে জেরা চলাইছে স্বপ্ননীল দাসক। সমান্তরালক আরক্ষে সিল করে দিছে সুপার মার্কেটত থাকা স্বপ্ননীলর TFAL নামর শিক্ষা প্রতিষ্ঠান। ট্রেডিংর নামত প্রবঞ্চনার অভিযোগ উঠিছে স্বপ্ননীলর বিরুদ্ধে। ব্ল্যাকস্টোন নামর ট্রেডিং এপর জড়িয়ে লুণ্ঠন চলার অভিযোগ উঠিছে স্বপ্ননীলর বিরুদ্ধে। আনফালে স্বপ্ননীলক আটক করার পাছতে হাহাকার লাগিছে শিবসাগরের মৌপুরিয়া গাঁওয়ার ঘরখনের লগতে আত্মীয় স্বজনের মাজত। মৌপুরিয়া গাঁওয়ার ঘরেরপরাই ট্রেডিং আরম্ভ করে কোটি কোটি হওয়া স্বপ্ননীল দাসক লই দুশ্চিন্তত ভুগিছে বহুজনে। যি ট্রেডিং স্টার্ট করেছিলে ঘরের পরে 2020 সনের আগরপরে লকডাউনের পরে এখন শিকি নিজে ঘর করলে আর তারপর তাক বহুত মানে পাবলিক ডিমান্ড করলে কিছু যে কোর্স দিব লাগে কিনা করবলে, তার কারণে সি গুয়াহাটি গেছিল বারো। গুয়াহাটি গিয়ে অফিস ওপেনিং করলে খুলিলে, কিন্তু তার উপর ভিত্তি করে এটা কিছু মিছা অভিযোগ করে আছে, এবার মানে বহুত মিছা কথা কৈছে, কোনো সেটা হব নয় মানে এনেকা। কিন্তু প্রশ্ন হয় শেয়ার মার্কেটত বিনিয়োগ আর ট্রেডিং করে স্বপ্ননীল দাসর দরে বিলাসী জীবন কটোয়াটো ভারতবর্ষত সম্ভব নে? ভারত ওয়ারেন বাফে হিসাবে সুখ্যাতি থাকা রাকেশ ঝুনঝুনওয়ালার দরে লোকে কটাইছিল এনে এনে বিলাসী জীবন। দরাচলতে স্বপ্ননীল দাসর দরে লোকর তুলনা রাকেশ ঝুনঝুনওয়ালার সৈতে নেহর্ষাদ মেহতার সৈতে হব লাগে, সেয়া স্পষ্ট হব আরক্ষীর তদন্তর পাছত। দীপাঙ্কর দাসর রিপোর্ট, News18 অসম নর্থইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 এপ।